পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কানাইনাটশাল এলাকায় একটি বেসরকারি আবাসন কমপ্লেক্স গড়ে উঠেছে। এখানকার আবাসিকদের অভিযোগ, কমার্শিয়াল ভাবে তিন মাস অন্তর 500 স্কয়ার ফুট ও 300 স্কয়ার ফুট হিসেবে লক্ষাধিক টাকা ট্যাক্স হিসেবে দিতে হচ্ছিল। এর ফলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন আবাসিকরা বলে জানান। এ ব্যাপারে তারা পৌরসভায় অভিযোগ জানিয়েছিলেন। বুধবার বর্ধমান পৌরসভার সহপ্রশাসক আইনুল হক, প্রশাসক মণ্ডলীর সদস্য ডাক্তার শঙ্কর ঘোষ ও পৌরসভার অন্যান্য আধিকারিকগণ ওই আবাসনে উপস্থিত হয়ে কমার্শিয়াল থেকে ডোমেস্টিকে পরিণত করে ওই আবাসনকে। আজকে বালাজি হাউজিং কমপ্লেক্সে আমরা এসেছিলাম। ওনারা আমাদের কাছে গিয়েছিলেন, ওনারা যে কাগজপত্র আমার দেখালেন তা দেখা গেল যে একটা হাউজিং কমপ্লেক্সকে ভ্যালুয়েশনের সময় ভুল করে সেটাকে কমার্শিয়াল মার্কেটিং করে দেওয়া হয়েছে। তারপরে ট্যাক্সটা হচ্ছে অত্যন্ত বেড়ে গেছে, সেইটাকে ওরা আমাকে দিয়েছিলো। আমরা আপনাদের ঘুরতে কত হবে না, আমাদের লোকেরাই আমরা যেমন যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই এলাকাতে যাব, যে স্পট অ্যাসেসমেন্ট করে দেবো। ভ্যালুয়েশন বোর্ড আজকে এসেছিলো, এসে এখানে স্পট অ্যাসেসমেন্ট করলো। করার পর যে কমার্শিয়াল মার্কেটিং যে হোল্ডিংটা ছিল সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো রেসিডেন্সিয়াল এতে, এবং রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যা ট্যাক্স হওয়ার কথা কোয়ার্টারলি সেই ট্যাক্সটাকে হচ্ছে আমরা নির্ধারণ করে দিয়েছিলাম। 1,51,000 ছিল একটা, সেটা হয়ে গেল 23,000, আর একটা ছিল হচ্ছে 45,000, সেটা হয়ে গেল 5,815। পৌরসভার এই উদ্যোগে খুশি আবাসনের আবাসিকরা। ভাইস চেয়ারম্যান এসেছিলেন, তারা এসে আমাদের যে দীর্ঘকালীন একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে একটা কমার্শিয়াল ট্যাক্স দেওয়া হয়েছিল, সেটা আমরা বারবার মিউনিসিপ্যালিটির কাছে গিয়ে অ্যাপ্লিকেশান করেছিলাম যে আমাদের এটা রিভাইজ করতে, রিভাইজ প্ল্যান সমেত তাদের কাছে অ্যাপ্রোচ করেছিলাম। আজ ওনারা এসেছিলেন এবং আমাদের রেসপেক্টেড আইনুল হক মহাশয় এবং যে ভাইস চেয়ারম্যান আছেন ওনারা এসে ভ্যালুয়েশন বোর্ডের যে আধিকারিকরা ছিলেন তারা আমাদের এটাকে ট্যাক্সটাকে কমার্শিয়াল থেকে এটাকে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কনভার্ট করলেন এবং তার যে ট্যাক্স অ্যাসেসমেন্ট সেগুলো আমাকে বলে দিলেন। এটা বিশাল পরিমাণ ট্যাক্স ছিল, যেটা এখানে এখন অনেকটাই মানে বলতে গেলে প্রায় ওনারা 90% কমিয়েছেন, যেটা অ্যাকচুয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের হওয়া দরকার ছিল। আমরা খুবই অত্যন্ত আনন্দিত এবং খুবই মানে কত ছিল কত হলো আমাদের 2022 পর্যন্ত ওনারা ট্যাক্স অ্যাসেসমেন্ট করেছিলেন 32 লাখ, তা সেটা এখন ওনারা যেটা 2018 থেকে 2022 পর্যন্ত, তা 2018 কোয়ার্টারলি দুটো এখানে ভাগ আছে, একটাতে ওনারা অ্যাসেসমেন্ট করলেন কোয়ার্টারলি 15,000 এবং আরেকটাতে 5,000 কত, যেটা আপনাদের ভাইস চেয়ারম্যান বলে গেলেন, তা সেটা হিসাব করে ওনারা টোটালটা এখনও আমাদের বলবেন। ওনাদের আরও আধিকারিকরা এখানে আছেন, তাদের সঙ্গে কথা বলে এক্স্যাক্ট ভ্যালুয়েশনটা আমাদের পাওয়া যাবে। না, দুয়ারে পৌরসভা থেকে আমরা সত্যিই খুব খুশি, এবং আমাদের যে এই এতগুলো যেখানে ফ্ল্যাট ওনার্স আছে তাদের যদি মিউটেশনের জন্য আপনার এখানে মিউনিসিপ্যালিটিতে যেতে হতো, তাদের যে হয়রানি হতে হতো বিভিন্ন, সেখানে আমরা মিউনিসিপ্যালিটির যে আধিকারিকরা আছেন ওনাদের যেখানে পেয়েছি, এবং আজকের দিনে ওনারা মহালয়ের ছুটির দিনে নিজেরা নিজেদের টাইম স্পেন্ড করে এসে আমাদের যে উপকারটা করে গেলেন আমরা খুবই আনন্দ। আমরা আশা করছি এবং বলা যায় সঙ্গে সঙ্গে ওনারা করছেন, আমরা দেখছি তাই। হ্যাঁ, ওনাদের মধ্যে যথেষ্ট পজিটিভিটি আছে, নাহলে আজকের দিনে এরকম ছুটির দিনে ওনারা নিশ্চয়ই একটা ইনিশিয়েটিভ নিতেন না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।